বাবু যারা বিয়ে করে নাই হাত তোলো, কারা কারা বিয়ে করে নাই, হ্যাঁ বাবু সবাই হাত তোলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার হাত নামাও। ধন্যবাদ যারা বিয়ে করে নাই, আজকে আমরা পাত্রী খোঁজ করব, আর সেই পাত্রীও খোঁজ করবে এই সভায় ভাগবত আসরে। চলুন আমরা আমাদের ছেলেদের জন্য বিয়ে দেখতে যাই। ক্ষমা করবেন যে সমস্ত ছেলেরা হাত উঁচু করেছিলেন, আমরা একটা কাহিনী বলছি, ছেলেরা আবার রাগ করবেন না, কারণ এখানে আমরা মেয়েদের পক্ষ হয়ে কথা বলব, আর এই কাহিনীটা খুব আনন্দদায়ক। তা মেয়ের বাবা সাধু মানুষ, তা সাধু মেয়ে ছেলে হয়ে গেলে এরা অভক্ত ছেলেকে অসাধুকে বিয়ে করতে চায় না, তাই পূর্বকলা গাছিয়ার সাধু বা মাদারীপুরের দিকে রওনা হয়েছেন, আত্মীয় আছে, আর মাদারীপুরের এক সাধু বাবার ঘরে ছেলে আছে, তিনিও বিবাহ উপযুক্ত। ওদিকে মাদারীপুরের সাধু বাবা রওনা হয়েছে কলাগাছিয়ার দিকে, আর কলাগাছিয়ার সাধু বাবা মাদারীপুরের দিকে। আগের দিনে এই ভ্যান গাড়ির অটো রিক্সা যানবাহন ছিল না, রওনা হয়েছেন মাদারীপুরের সাধু বাবা, হেঁটে আসছেন যেই রাস্তা দিয়ে, কলাগাছিয়ার সাধু বাবাও হেঁটে হেঁটে জানেন একই রাস্তা দিয়ে। তা দুই সাধু যদি দুই দিক থেকে একই রাস্তা দিয়ে হেঁটে আসে, তা মাঝপথে দেখা হবে না বাবা দুই সাধুর, কিরে মাগো দেখা হবে? আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার বান্ধবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখা হবে না মাঝপথে? তাহলে যদি বান্ধবী আপনার দেখা হয় তা আপনি জিজ্ঞাসা করবেন না কোথায় যাচ্ছে, কোথায় বলে বাংলা কোথায় বলে, আরে কুকুরে কুকুরে দেখা হলেও ঘেউ ঘেউ না করলে অন্তত পেছনে দেখবে, এমনি মুখে বেশ টানা লাগে। হ্যাঁ এইবার আমার মতো ঠাকুরে ঠাকুরে যদি দেখা হয়, সাধুই সাধুই যদি দেখা হয়, হ্যাঁ সাধু আরেক সাধুকে জিজ্ঞাসা করবে না বাবা, করবে? এইবার মাদারীপুরের সাধু আর কলাগাছিয়ার সাধু দুই সাধু যখন মুখোমুখি হয়েছে, কিরে ভাই ঘর দুপুরে কোথায় যাও, মাদারীপুরের সাধু কলাগাছিয়ার সাধুকে জিজ্ঞাসা করছেন। এইবার কলাগাছিয়ার সাধু কন্যাদায়গ্রস্ত পিতা মাদারীপুরের সাধুকে বলছেন, ভাই কি বলবো কন্যাদায়গ্রস্ত পিতা, তাই ছেলের খোঁজে জামাইয়ের খোঁজে যাচ্ছি আপনাদের মাদারীপুরে, আর আমরা সাধু মানুষ তো, এখন আজকালকার দিনে তার যত্রতত্র সাধু পাওয়া যায় না, শুনেছি আমাদের আত্মীয় বলেছে ওখানে সাধু ঘরে ছেলে আছে, তাই নাকি আপনি আপনার কন্যার বিয়ের জন্য মাদারীপুরে ছেলে খুঁজে যাচ্ছেন? বলে হ্যাঁ, বলে আমিও তো, আমরাও সাধু, বলে ভাই আমরাও সাধু, আমরাও সাধু, আবার কে কথা বলবো, হে বাবা আবার কে কথা বলছো, তারা মা বলো মেয়ে মেয়েরা গেছে, এরা যদি চিন্তাই হয়ে যায় ফিরি জামাই ফিরে যাও, নামুনিরা এখন তো লজ্জায় ঢুকতে পারবে না নাকি, কে জামাইকে মেসেজ করছো নাকি? এখানকার অনলাইন বন্ধ করে দিচ্ছে না অংশমান প্রভু, আপনার অনলাইন বন্ধ করে দেন, আর বন্ধ করে দিয়েছে, তা কি বলতেছিলাম দাদা, ও দুইজনে দেখা হয়েছে, মেয়ের বাবা ছেলের বাবা, যে আমার ছেলের বাবা বলছে আমারও ছেলে আমরাও সাধু, তাহলে ভালোই তো হলো, আপনি আপনার ছেলের খোঁজে যাচ্ছেন মেয়ের জন্য, আর আমি আবার আমার ছেলের জন্য মেয়ের খোঁজে যাচ্ছি, তা আপনার ছেলে আমার মেয়ে, আমার মেয়ে আপনার ছেলে, আর দুই দলে আমরা সাধু, তা দুই সাধুই এখন দুই সাধুকে বলতেছে যে ভাই ভালোই হলো, হ্যাঁ ব্রহ্মা প্রজাপতি নিবন্ধে যদি হয়ে যায় তা ভালোই হবে, এখানে গাছের পাতা দিয়েই বিয়ে এলা পেতে নেবো, তো চলো দুজনে ক্লান্ত হেঁটে হেঁটে গাছতলায় গিয়ে বসে আমরা দুজনে গল্প করি ছেলে মেয়ের আল নিয়ে আলোচনা, যদি পছন্দ হয়ে যায়। এরপর দুই সাধু মা কলাগাছি আর মাদারীপুরে দুই সাধু বাবা বসেছেন কথা বলছেন, মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞাসা করেছে যে ছেলে কীরকম, তা নিজের ছেলের বর্ণনা কেউ খারাপ দেবে, এই যেগুলো হাত উঠাইছিল সবগুলোই তো দেখতেছি টল ফিগা, এইটা তো আরও অনেক লম্বা, কী নাম? হ্যাঁ অনিমেষ, হ্যাঁ সত্য বিকালবেলায় দেখা করেছিল অনিমেষ, তাছাড়া অনিমেষের বাবা মা আসছে এখানে, হ্যাঁ তার বাবা মাকে যদি জিজ্ঞাসা করে বাবা কি বর্ণনা দেবে না নিজের ছেলের, জগতে নিজের ছেলের একটা যদি চোখ নাও থাকে বাবা মা কত গর্ব করে নাম রাখবে বাবা পদ্মলোচন, নিজের ছেলে জগতের সবচেয়ে রাজপুত্রের ন্যায় শ্রেষ্ঠ, সব বাবা মার কাছে জগতের সেই পুত্রই শ্রেষ্ঠ, এবার নিজের ছেলের বর্ণনা দিচ্ছে, আমার ছেলে হ্যান্ডসাম টল ফিগার উচ্চ শিক্ষিত, গায়ের বর্ণ একেবারে ধবধবে ফর্সা, দেখতে রাজপুত্রের মতো। মেয়ের বাবা শুনে ভাবছে মনে মনে, আরে এ তো আমার মেয়ের উপযুক্ত জামাই বটে, এ তো হবু জামাই হয়েই গেল বুঝি, সুন্দর বর্ণনা উচ্চ শিক্ষিত গায়ের বর্ণ ফর্সা, দেখতে রাজপুত্রের,
এবার নিজের ছেলের বর্ণনা দিলে মেয়ের বাবাকে মাদারীপুরের সাধু বাবা জিজ্ঞাসা করতে, ভাই বলুন আপনার মেয়ের কীরকম? এখানে অনেক মামনিরা এসেছে, কালকে কয়েকজন গিয়েছিল ভেতরে, এখানে অনেক সুন্দরী সুন্দরী মামনিরা এসেছে, আর যেমনই হোক বাবা মার কাছে সবাই সুন্দর। এবার মেয়ের বাবা বর্ণনা দিচ্ছে ছেলের বাবার থেকে আরও ভালো করে, যে আপনি যেমন বললেন আপনার ছেলে, আমার মেয়েও তেমনি দীর্ঘাঙ্গী ক্ষীণাঙ্গী হেমাঙ্গী তপ্তকাঞ্চন গৌরাঙ্গে উচ্চশিক্ষিতা অনিন্দনীয়া এবং দেখতে গায়ের বর্ণ কাঁচা হলুদের ন্যায়, কাঁচা সোনার ন্যায়। আপনি যেমন আপনার পুত্রের রাজপুত্রের ন্যায় বর্ণনা দিলেন, আমার মেয়েও তেমনি করে রাজকন্যার ন্যায়। তার মানে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে একেবারে রাজ জটক মিলন হবে, মানে যেমন বর তেমন কনে, এই বুঝি বিয়াইওয়ালা হয়ে যায়। কিন্তু মা কথায় বলে, বাবা ছেলের বাবার থেকে মেয়ের বাবাকে বেশি ভাবতে হয়, কেন? সারা জীবন মেয়েটাকে পরের ঘরে দিতে হবে, একটু আরো একটু যাচাই বাছাই করার দরকার। তাই দ্বিতীয়বার কলা গাছি আর সাধু বাবা যাচাই বাছাই করার জন্য ছেলের বাবাকে জিজ্ঞাসা করছে যে, ভাই আপনার ছেলে তো অনেক গুণের প্রশংসা শুনলাম, আচ্ছা কোনো দোষ টোষ আছে নাকি? ছেলের বাবা বলছে, না না রে ভাই, আমরা সাধু মানুষ, আরে দোষ টোষ থাকতে পারে, আর একটা প্রবাদ আছে না, দোষে গুণেই তো সংসার, ওই একটু একটু ছেলে মানুষ তো একটু একটু তো দোষ থাকবে, তো ওটা ধরার মধ্যে না, ওই একটু একটু দোষ আছে, নাই বলব না, ওটা ধরার মধ্যে না। মেয়ের বাবা বলছেন যে, ভাই ওই যে একটু একটু দোষ আছে এইটা কি বলা যাবে কি এটা? বলে হ্যাঁ হ্যাঁ ওটা সমস্যা নেই, ওটা বলা যাবে। বলবেন কি যে আপনার ছেলের একটু একটু কী দোষ আছে? বলে এই যে ভাই ওই আমার ছেলের একটু দোষ আছে, এই যে মানে 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 ওই মানে পিঁয়াজ খায়, একটু পিঁয়াজ খায় আমার ছেলে। আর সাধু মেয়ের বাবা বোঝা ছেলে আপনার পিঁয়াজ খায়, অবাক হয়ে গেছে, ওই সাধু মানুষ পিঁয়াজ খায়? তা মেয়ের বাবা যখন অবাক হয়েছে, বলা গেছে সাধু বাবা, ছেলের বাবা বলছেন যে না না অবাক হবে না রে, পেঁয়াজ তো সামান্য পেঁয়াজ খায় এতে অবাক হবে না, কেন অবাক হবো না? বলে ভাই আমার ছেলে সব দিন পেঁয়াজ খায়, সব দিন পেঁয়াজ খায় না, ওই সব দিন পেঁয়াজ খায় না তাই অবাক হওয়ার কিচ্ছু নেই, ওই যেদিন একটু মুরগির মাংস খায় ওই দিন পেঁয়াজ খায়। এইবার সাধু বাবা মেয়ের বাবা ও তো আরও অবাক, বলে বলেন কি রে ভাই আপনার ছেলে আবার মুরগির মাংস খায়, এ তো আরও অবাক হওয়ার কথা। বলে না না বলে তো মুশকিল, বলে ভাই কোনো মুশকিল না, আরে কথায় বলে না যত মুশকিল তত কি তত আসান, হ্যাঁ যত মুশকিল তত আসান। বলে ভাই কোনো চিন্তা করবেন না, একদম যে বাজারে মুরগির দাম এত টাকা পাবে কোথায়, অতএব আমার ছেলে ভাই সব দিন মুরগি খায় না, সব দিন মুরগি খায় না এটারও আসান আছে, আপনি কোনো চিন্তা করবেন না। বলে কেন? বলে সব দিন মুরগি খায় না এত টাকা পাবে কোথায়, আর যেই দিন একটু ডাকাতি করে টাকা পয়সা হয় ওই দিন বাজারে গিয়ে মুরগি নিয়ে আসে, হরি বল। হয় মামনি হয় মা, ডাকাত জামাই লাগবে? হ্যাঁ লাগবে না, কিরে মা এই যারা আছো ডাকাত জামাই কই, মামনি লাগবে, ডাকাত জামাই লাগবে, এই তোমাদের ডাকাত জামাই ডাকাত জামাই ডাকাত জামাই। মেয়ের বাবা উঠে হাঁটা শুরু করেছে সাধু বাবা, হ্যাঁ ওদিকে ছেলের বাবা দৌড়াতে দৌড়াতে মেয়ের বাবার পিছনে ধুতির কাঁচা ধরেছে, কাঁচা ধরে বলছে দাঁড়ান দাঁড়ান, আচ্ছা বিয়াই না নাই হলেন আপনার মেয়েটাকে কলা গাছিয়া ধরে তো আমি জোর করে এনে বৌমা বানাবো না। আরে ভাই শুনবেন তো, আপনি তো অনেক সাধু বিয়ে করলেন, এখন দেখি যে আমার কথা শোনার আপনার ধৈর্যই নাই। আরে ভাই বসবেন তো, ভাই কী বসবো কী বসবো কী শুনবো, আপনার ছেলে ডাকাত, আর আমি আপনার ডাকাত ছেলের কাছে মেয়ে দেবো, তাহলে কি আপনার মাথা খারাপ হয়েছে? যা আমি আমার মেয়েকে ডাকাত ছেলের হাতে দেবো। ছেলের বাবা বলতেছে ভাই আমার মাথা খারাপ হয়, আরে আপনি কন্যাদায়গ্রস্ত পিতা, এই মাথা আপনার ঘট আছে সেই জন্য মাথা তো আপনার খারাপ হয়েছে, পাল্টা ছেলের বাবা মেয়ের বাবাকে বলতেছে মাথা আপনার খারাপ হয়েছে, কারণ মেয়ে কন্যাদায়গ্রস্ত পিতা। তবে ভাই ধৈর্য ধরে শুনুন শুনুন, শুনবেন তো, পছন্দ হবে দেবেন না ফেলে দেবেন না, শুনবেন তো, বলছে বলেন বলেন। বলে আমার মাথা খারাপ হয় না, এই মাথা খারাপ হয়েছে আমার, আরে ভাই আমার ছেলে সব দিন ডাকাতি করে, আমার ছেলে সব দিন ডাকাতি করে না, যেই দিন একটু বোতল খায় ওভারডোজ করে, বোতল মানে বুঝলেন তো মানে যেদিন একটু মদ খায় ওই দিন একটু যাত্রার বাড়ি গিয়ে ডাকাতি করে, টাকা শেষ, জীবনটা গেল, পাপের আর বাকি থাকলো বাবা? ছোট ছোট পাপ করতে 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 জীবনে সব পাপ করলাম আমরা। পেঁয়াজ কেন খায় মাগো, পেঁয়াজ কেন খায় বাবা? মুরগি খায় সেই জন্য, মুরগি সব দিন খায়, যেদিন
ডাকাতি করে, সব দিন ডাকাতি করে, মাথাটা যেদিন ঠান্ডা থাকে ডাকাতি করতে জানা, মদ যেদিন বেশি করে খায় ওই দিন ডাকাতি। আমরা ছোট ছোট পাপ করে এসেছি, আসবার সময় পিঁপড়া মেরেছেন, চাষ করার সময় অনেক জীবজন্তু মেরেছেন, নিজের হাতে হত্যা করেছেন, নিজের হাতে পুকুরের মাছ এনে কেটেছেন, জীবনে তো অনেকজনকে হত্যা করেছ, মা কেটেছ, মাগো কাটেন তো নাকি, আগামীকালকে মাছ কাটার সময় ওদের তো গলা ধরে ধরে কাটেন, নিজের সবচেয়ে দুর্বল আঙুল কোনটা, কোনটা দুর্বল আঙুল কোনটা কেউ জানেন না, বলিস এটা নাকি, আচ্ছা এটা একটু বুটিটা একটু কাটেন তো মা, মাছের তো গলা কেটেছেন আপনার গলা কাটার লাগবে, একটা দুর্বল আঙুলটা কালকে বুটি দিয়ে এমন করে কাটেন তো, পরকে কাটতে পরের মাংস খেতে আমাদের কত জি হবার, কিন্তু তার গলা কাটতে তাহলে একটা আঙ্গুল কাটলে যদি আমরা ব্যথা পাই, নখ কাটলে ব্যথা পাই না, মাছের লেজ কাটলে মাছ ব্যথা পাবে না, কিন্তু লেজের মাংস জায়গায় যদি কাটেন কি ব্যথা পাবে না, একবার একটা পায়ের আঙ্গুল কাটুন তো, ইচ্ছা করে বটিতে কাটুন তো, জীবনে অনেক হত্যা করেছেন, এইবার নিজে এসে শাস্তি ভোগ করুন তো, একটা আঙুল কাটুন, যদি নিজের হাতের একটা আঙুল না কাটতে পারেন তো অন্য নিরীহ প্রাণীদের ওদের মা বাবা আছে, আছে ছাগলের মা বাবা নাই, ছাগলের মা বাবা নাই, আছে গরুর মা বাবা আছে, মাছের আছে, হাতি ঘোড়া বাঘ ভালুকের আছে, আমাদের মা বাবা আছে, তাহলে আপনারা আপনাদের ছেলেকে হত্যা করে খেতে পারবেন না, আপনারা আপনাদের নিজের হাতের আঙ্গুল কেটে রান্না করে খেতে পারবেন না, অন্য মায়ের বাবার নিরীহ প্রাণীদের ঘরে খাচ্ছেন, এর জন্য ভাগবতে তাদের 28টা দণ্ডের বিধান রয়েছে, 28 প্রকার ভাগবত, যে ভাগবতের আয়োজন করেছেন, সময় পেলে আগামীকাল বলবো, তাহলে এগুলো বলবো না, কারণ ওকে ভয় পাবেন আপনারা, বলবেন না না রে বাবা, এরপর ভাগবত আসরে যাওয়া যাবে না।